এই মুহূর্তে সবচাইতে বড় খবর কথাতেই বলে কপালে যদি থাকতো ঘি জুটতো না আর শাসকের কিছুই কি। প্রধানের বিরুদ্ধে অনাস্থা, কেন অনাস্থা? টাকার দুর্নীতি পাহাড় পর্বত সমতল প্রত্যেকেই সমান, যত সব দোষ নন্দ ঘোষ এটাই হচ্ছে স্বাভাবিকভাবে পর্যালোচনা করে দেখেও বিজেপির মণ্ডল সভাপতির নেতার বিরুদ্ধে দুর্নীতি ফাঁস করায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো। সব জল্পনা ছিল, ভোটের সময় নাটকীয় টালবাহানা প্রতিশ্রুতি, 2018 নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছিল শাসক দল ত্রিপুরায়, ত্রিপুরাতে তৈরি হয়েছিল বাইক বাহিনী, এবার বিজেপির মণ্ডল নেতা। ভাগ বাটোয়ারের কি পারস্পরিক কি লড়াই, কি বলবেন এই নিয়ে? সরাসরি দুর্নীতির সাথে আপোষ না করাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা। প্রধান গুরুতর অভিযোগ মণ্ডল সভাপতি সহ একাধিক, তারা আবার বিজেপির সভাপতি মন্ত্রীর এই সব ঘনিষ্ঠ চলছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছেন যে বিজেপি শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রয়েছে কোথায়, এই নিয়েও তো একটা জটিলতা দানাদার বিপ্লব বাড়তেই শুরু করে দিয়েছে। কারণ মানুষ ভুল করে একবার কিন্তু বারবার নয়, তাই এবার ত্রিপুরাতে হচ্ছেটা কি বিজেপির? মণ্ডল সভাপতি সহ একাধিক মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার চরিলাম ব্লকের লাল সিং মুড়া গ্রাম পঞ্চায়েতে ঘটনার বিবরণে জানা যায়, যদি আমরা দেখি চরিলামে বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনেক জনজাতি ভোটাররা এবার ক্ষিপ্ত হয়ে শেষমেশ কিন্তু একটার অংশে বলছে বিরোধী ভোট ভাগ বসিয়েও কিন্তু জয়ের আশা স্বপ্ন দেখেছিল বিজেপির প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চরিলামের জিষ্ণু দেববর্মা। তার এলাকার তার ঘটনায় তিনি 5 বছর কী কাজ করেছেন না করেছেন সব কিন্তু এই নাটকীয়র পর অভিযোগ গুরুতর আনতেই শুরু করে দিচ্ছে বিজেপির মণ্ডল নেতারা। লাংসিং মুড়া গ্রাম পঞ্চায়েতের এই ধরনের ঘটনার বিবরণে জানা যায়, সোমবার চরিলাম ব্লকের আধিকারিক রূপন দাসের নিকট লাল সিং মুড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান সমা দেবনাথের বিরুদ্ধে অনাস্থা আনেন 7 জন পঞ্চায়েতের সদস্য। অর্থাৎ কিন্তু এডিসিতে কি ভোট হবে না, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ তুললেন প্রধানের প্রধান নিজেই, কিন্তু চরিলাম এখনো কি থমথমে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে তিনি কি বলবেন? দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি, যদি আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু ভিডিওটি দেখার বিষয়বস্তুটা জেনে রাখবেন বা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এটাই হচ্ছে বিজেপির টাকার হাপিস করার মতো গুরুতর অভিযোগ তুলে প্রধান সমা দেবনাথ অর্থাৎ মহিলা প্রধান চরিলামের। আর এই সব দুর্নীতির বিরুদ্ধে মাথা অভিযোগ তুললেন প্রধান সমা দেবনাথ। আর এই সব দুর্নীতির বিরুদ্ধে মাথা নত না করার কারণে মণ্ডল সভাপতি তার নেতৃত্বে অর্থাৎ মণ্ডল সভাপতি নেতৃত্বে তার বিরুদ্ধে অনাস্থা। এটা কি আর ভাবা যায়? রাজ্য যার ক্ষমতা তার পুলিশ তার, এটাই ছিল বিজেপির প্রাক্তনদের দিশা। এখন বর্তমানের পরিস্থিতি চরিলামের ঘটনায় সরজমিনে খতিয়ে দেখার কি আশ্বাস দিতে পারবে? রাজ্য রাজনীতিতে এটাই বাস্তবে মিলে গেল, কারণ মণ্ডল সভাপতি যখন দুর্নীতি ফাঁস হচ্ছে ত্রিপুরাতে, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তারা অনেক সময় অনেক রাজ্য গিয়ে বড় বড় কথা মারছেন, বড় বড় সুড়সুড়ি বক্তব্য দিচ্ছেন। আবারও বলছি আপনাদেরকে, দেখুন এই ভিডিও ফুটেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বিষয় নিয়ে শাসকের চরিলা মণ্ডলের সদস্য
বাসুশীল এবং অনুপ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি এবং একাধিক সরকারি কাজ না করে টাকা হাফিস করার মতো গুরুতর অভিযোগ তুললেন প্রধান সমা দেবনাথ। আর এইসব দুর্নীতির বিরুদ্ধে মাথা নত না করার কারণে মণ্ডল সভাপতির নেতৃত্বে তার বিরুদ্ধে এই অনাস্থার ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। অধিকাংশ পঞ্চায়েতের সদস্যদের জোরপূর্বক অনাস্থা পত্রের স্বাক্ষর করানো হয়েছে বলে প্রধান অভিযোগ করেন এবং এই সব কিছুর তথ্য প্রমাণ তা কাছে রয়েছে, প্রধানের কাছে রয়েছে সমা দেবনাথ। তার স্পষ্ট এমনটাই তার গুরুতর অভিযোগ, কিন্তু জোর যার মুলুক তার কথাতেই বলে। এমনিতে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি জয় হয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে 34% ভোটে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যেমন বাংলাতে ঘটেছিল সেই ঘটনাটি ত্রিপুরাতে, চরিলামের এই ঘটনায় শেষ সাক্ষী থাকছে চরিলামের। এবার প্রধান তার বিরুদ্ধেই অনাস্থা আনতে শুরু করে দিল রাজ্য রাজনীতিতেই। চরিলাম বিধানসভায় যখন মানুষের অনাহার দিন কাটছিল তখন জনজাতি ভোটারদের এবার কি তারা বুঝতে পেরেছে? রাজ্য যার ক্ষমতা তার, পাহাড় যার ক্ষমতা তার, এই বলে একটা স্লোগান নানান মহল একটা স্লোগান তৈরি করছিল, কিন্তু এই স্লোগানের আখেরে কিন্তু বিজেপিকে মাসুল পোহাতে হচ্ছে। কেউ বাবা বলছে মন্ত্রীর ঘনিষ্ঠ, কেউ বাবা বলছে প্রাক্তনের ভরসা, এই ভরসা আর শেষ ভরসা থাকতে পারছে না তাই রাজ্য রাজনীতিতে। দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি যে চরিলামের এবার সমা দেবনাথ, তিনি একজন মহিলা প্রধান, সেই মহিলা প্রধানকে জোর করে তার ঘনিষ্ঠ অর্থাৎ মেম্বার দেখে পদত্যাগ করার চিঠি বা জোর যার মুলুক তার বলে এই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তাই রাজ্য রাজনীতিতে এই বিষয়গুলি ভাবার একটা সময় রয়েছে, কারণ আপনারা জানেন যে রাজ্য রাজনীতিতে একটার পর একটা বিজেপির যখন দুর্নীতি ফাঁস, তখন সেই দুর্নীতির ফাঁসে আড়ালে লুকিয়ে রয়েছে কে বা কারা। না তো পরিষ্কার বলছে প্রধানের বিরুদ্ধে সমা দেবনাথের বিরুদ্ধে অনাস্থা আনলো বিজেপির আরও এক মণ্ডল সভাপতি নেতারা। মানুষ এদেরকে কি চিহ্নিত করে রাখবে, না শেষ সাক্ষী আবার লোকসভা নির্বাচনে মাসুল পোহাতে হবে, এটাও শুধু একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু না, বাবু সোনারা প্রচার করতে গিয়ে বলেছিল আমরা দুর্নীতির সঙ্গে জড়িত নয়, সেই দুর্নীতিবাজরা এখন চরিলামে দাপিয়ে বেড়াচ্ছে। কথাতেই বলে কপালে যদি থাকতো ঘি জুটতো না আর কিছু ঘি, এটাই বিজেপির স্বাভাবিক। প্রধানের বিরুদ্ধে অনাস্থা চরিলামে।